हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पैशन ए टू सी। आमार वीडियोटी पुलोटा देखबेन आर सबस्क्राइब करबेन आमार चैनलटीके। आज के चिड़ेर पोलाओ बा पोहा रेसिपिटा निये चले एसेछि, जेटा बाच्चादेर स्कूले टिफिने दिते पारेन, अफिसे निये जेते पारेन, आर सन्ध्येबेलार जलखाबार बा ब्रेकफास्टेर जलखाबार बानिये फेलते पारेन, कारण एटा खूब इजी रेसिपि। देखे निन। প্রথমে একটু তেলে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর একটু তেল দিয়ে কারি পাতা, হলুদ, আলু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে দিলাম স্বাদমতো, একটু চিনি দিয়ে দিলাম। তারপরে পাঁচ মিনিট এটাকে ভালো করে ভাজতে হবে। পাঁচ মিনিট ভাজার পর বাদামগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আরো তিন মিনিট ভাজা ভাজা করে ভাজলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে চিড়েটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে চিড়েটাকে নাড়িয়ে নিলাম তিন মিনিট। দেখুন, একদম রেডি হয়ে গেছে। এবার আমি টিফিনে সার্ভ করব। এটা স্কুলের টিফিনের জন্য সার্ভ করছি। এভাবেই আপনারা অফিসের টিফিনের জন্য নিয়ে যেতে পারেন, আর ব্রেকফাস্ট আর সন্ধ্যেবেলার খাবারের জন্য এটা বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটিতে আপনারা ফুলকপি, গাজর, বিনস ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। এই পোহা রেসিপিটা আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে নিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, বাই।